2022 আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদকে 66 রানে হারিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে পৌঁছে গেছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছিলেন আরসিবি অধিনায়ক ফাফ দুপ্লেসি। প্রথম বলে আউট হয়েছিলেন বিরাট কোহলি। জগদীশ সুজিতের বলে হায়দ্রাবাদের অধিনায়ক ক্যান উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান বিরাট কোহলি। আইপিএলে এ নিয়ে 6 বার প্রথম বলে আউট হলেন, তার মধ্যে 3 বার এইবারের আইপিএলে আউট হয়েছেন। চলতি আইপিএলে হায়দ্রাবাদের বিরুদ্ধে গোল্ডেন ডাক আউট হয়েছিলেন বিরাট কোহলি। তবে দলের প্রাথমিক ধাক্কা কাটিয়ে দলের ইনিংসকে টেনে তুললেন ফাফ ডুপ্লেসি ও রজত পাতিধর জুটি। তাদের জুটিতে সংগ্রহ হয়েছিল 148 রান করেছিলেন রজত এবং হাফ সেঞ্চুরি করেছিলেন ফাফ ডুপ্লেসি। এবার আইপিএলে এটি ডুপ্লেসির তৃতীয় হাফ সেঞ্চুরি। শেষ বেলায় 8 বলে 30 রানের ব্যাটিং করেছিলেন দিনেশ কার্তিক। 73 রানে অপরাজিত ছিলেন ডুপ্লেসি। 192 রান করেছিল আরসিবি। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারায় হায়দ্রাবাদ। 15 রান না করেই প্যাভিলিয়নে ফিরে গিয়েছিল 2 ওপেনার ক্যান উইলিয়ামসন ও অভিষেক শর্মা। 21 রানে আউট হয়েছিলেন মার্ক্রাম। 125 রানে অল আউট হায়দ্রাবাদ।